गुड मॉर्निंग स्टूडेंट्स, तुम्हारा सबाई अंक बइयेर प्रथम अध्याय पेज 5 बेर करो। पेज 5 समय बेर करबे, सेखाने देखो पांच दागे रयेछे माने पदक्रमे साजा। पदक्रमे माने हच्छे बड़ो थेके छोटो साजाते हबे, बड़ो थेके छोटो साजाते हबे। कलम माने रयेछे देखो 145, 154, 164। এটা কি তিনটে সংখ্যা রয়েছে 145, 154, 164। এটাকে বড় থেকে ছোট সাজাতে হবে। পদক্রমে মানে বড় থেকে ছোট, সব থেকে বড় সংখ্যা এখানে যে সংখ্যাটা রয়েছে, তিনটে সংখ্যা রয়েছে, এর থেকে যে বড় সংখ্যা সেই বড় সংখ্যাটা আগে লিখতে হবে। কি করে দেখবে দেখো, এটা এককের ঘরে কত রয়েছে 4, দশকের ঘরে কত রয়েছে 6, শতকের ঘরে কত রয়েছে 1। এটা কি রয়েছে, এককের ঘরে 4, দশকের ঘরে 5, শতকের ঘরে 1। এটা কি রয়েছে, এককের ঘরে 5, দশকের ঘরে 4, শতকের ঘরে 1। তাহলে তিনটে দশকের শতকের ঘরে একই রয়েছে, এক রয়েছে, তিনটে একই সংখ্যা রয়েছে। তাহলে কি করব, আমি দশকের ঘরটা দেখব। দশকের ঘরে এটা রয়েছে 4, এটা রয়েছে 5, এটা রয়েছে 6। তাহলে সব থেকে 4, 5, 6, এদের ভিতরে 6 বড় সংখ্যা, তাই 164টা বড় হবে। এটা লিখতে হবে আগে 164। তারপর কি লিখব, দুটো সংখ্যা 145, 154, দশকের ঘর দেখবো, এটা 4 রয়েছে, এটা 5 রয়েছে, তাহলে 5টা বড়। 154টা দুটো সংখ্যার ভিতরে 154 বড়, লিখলাম 154। তারপরে দেখো এটা রয়েছে, এটা লিখলাম 145। সব থেকে বড় কত হলো 164, তারপর 154, তারপর 145। খ নম্বরে রয়েছে কত, 212, 221, 202। শতকের ঘরে কি রয়েছে, 2 রয়েছে, 2 রয়েছে, 2, তিনটেই শতকের ঘরে 2 রয়েছে। দশকের ঘরটা দেখবো, দশকের ঘরে 1 রয়েছে, 2 রয়েছে, এটা কত, 0। তাহলে 0টা সব থেকে ছোট, তারপরে 1, তারপরে 2, 2টা বড়, এই সংখ্যাটা বড়, 221 বড়। 221টা সবার আগে লিখব, তারপরে কি লিখব, 212, লিখলাম 212, তারপরে লিখব 202। গ নম্বরে রয়েছে দেখো, 212 রয়েছে, 232 রয়েছে, 221 রয়েছে, এদের ভিতরে সব থেকে বড় সংখ্যাটা আগে লিখতে হবে। তাহলে বড় সংখ্যাটা দেখবো কি করে, কোনটা বড় সংখ্যাটা এটা বুঝবো কি করে, শতকের ঘরে 2 রয়েছে, শতকের ঘরে 2 রয়েছে, এটাও শতকের ঘরে 2 রয়েছে, দশকের ঘরটা দেখবো, দশকের ঘরে 1 রয়েছে, দশকের ঘরে 3 রয়েছে, এখানে দশকের ঘরে 2 রয়েছে, 3 বড়, 1, 3, 2, এদের ভিতর 3 বড়, এই সংখ্যাটা বড়, 232 বড়, সেটা লিখলাম 232। তাহলে 232 বড় সংখ্যা, সেটা লিখবো 232। তারপরে এর থেকে ছোট একটু কোনটা, এর থেকে ছোট 221, সেটা লিখবো 221। তারপরে সব থেকে ছোট হচ্ছে 212, 212 লিখলাম। তো সব থেকে বড় সংখ্যা 232, তারপর 221, সব থেকে ছোট 212। তারপরে দেখো 6 নম্বরে রয়েছে, পরের পেজ বের করো দেখো। পরের পেজ, পেজ নাম্বার 6 রয়েছে, পেজ নাম্বার 6 বের করো। 6 দাগে রয়েছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসা, এটা কত রয়েছে সংখ্যাটা, 425। এখানে দেখো রয়েছে 4-এর প্রকৃত মান, 4 কোথায় রয়েছে, শতকের ঘরে, একক, দশক, শতক, শতকের ঘরে 4 রয়েছে, প্রকৃত মান সবসময় সেই সংখ্যাই হয়। তাহলে 4-এর প্রকৃত মান কত হবে, 4। তারপর কি রয়েছে, 4-এর স্থানীয় মান, 4-এর স্থানীয় মান কি করবো, কিভাবে বের করবো, 4 লিখবো। 4 লেখার পরে দেখবো 4-এর পরে কয়টা অঙ্ক রয়েছে, 4-এর পরে কয়টা অঙ্ক রয়েছে, 2,
एक दुई दुटो शून्य देवे चार पर दुटो संख्या रही है दुटो शून्य दिलाम तले चार एर स्थानीय मान चारशो हलो तारपर देखो कि बोले दुई एर प्रकृत मान दुई एर प्रकृत मान आमरा जानि जे दुई जे संख्या बोलबो सेई संख्या प्रकृत मान सेई संख्याई हबे तले दुई एर प्रकृत मान दुई हबे लिखलाम दुई दुई एर स्थानीय मान दुई लिखबो दुई लेखार पर देखो दुई एर पर कयटा संख्या रयेछे दुई एर पर कयटा रयेछे एकटा तले एकटा शून्य देव तले दुई ए एकटा शून्य दिलाम दुई एर स्थानीय मान कुड़ी তারপরে দেখো পাঁচ পাঁচ রয়েছে পাঁচের প্রকৃত মান পাঁচের প্রকৃত মান পাঁচ হবে লিখলাম পাঁচ পাঁচের স্থানীয় মান পাঁচ লিখব পাঁচের পরে কোনো সংখ্যা নেই তাই পাঁচের স্থানীয় মান পাঁচ এবং পাঁচের প্রকৃত মান পাঁচ এই অঙ্কগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে।